আছে, আমার বাবা চাইতেছে যে ওদের ফাঁসি হোক, ঠিক আছে? আপনার বাবাও চাচ্ছে, হ্যাঁ আমার বাবাও চাচ্ছে, আর আমার বাবার সামনে নৃশংসভাবে হত্যা করছে। মানে আপনার বাবা ছিল তখন সামনে না? সাথে একসাথে বসে দোকানে চা খেতেছিল। অবশ্যই আমি আমার মায়ের ফাঁসি চাই, শুনো চাই, যে অন্যায় করে এবং যে অন্যায়ের পাশে থাকে দুইজনই অন্যায় করে। আপনার হাজবেন্ড দেখতে পারতেছেন, উনি পরবর্তীতে এই মেয়েটাকে বিয়ে করছিলেন আর কি, দেখতে পারতেছেন। ওনার সাথে একটু কথা হলো, আপনি কি প্রবাসী? আমি প্রবাসী। আপনি কি ওর সাথে সম্পর্ক ছিল? সম্পর্ক বলতে বিদেশ থেকে ফোনে ওর সাথে কথা বলতেন, কিন্তু আপনি কি বুঝতে পারতেন যে আপনার বাবা আপনার শ্বশুরকে যে মারছে তার ওই ছেলের সাথে কি তার সম্পর্ক ছিল মনে করেন? আপনি বিয়ে করছেন মাত্র দেড় মাস, তাহলে আগে ছিলেন বলতে আগে মানে যখন সম্পর্ক করতেন? হ্যাঁ। এই জিনিসটা কি খালারা মানে ওর জানতো? জানতো, আমি জানাই বিয়ে করছি কিন্তু ওরা মাইনে নেয় নাই, এই জন্য আমি বাইরে ছিলাম। বাইরে থাকার পর যে ভাবছি যে যেদিন মাইনে নিব ওই দিন আমি দেশে আসাম, বাসায় ফিরাম, ঠিক আছে? কিন্তু যে পর্যন্ত মাইনে নিমে আসেন আমি বাইরে থাকতে থাকি, আমি বিশাল বাসা ভাড়া থাকি। তো হঠাৎ করে খবর পাই যে আমার শ্বশুরকে নাকি চাকু দিয়ে নিজের আপন মা যার গর্ভে আপনি 10 মাস 10 দিন ছিলেন, আপনার মা তো ছোট থেকে তো আপনার আম্মাকে আপনি চিনেন, আপনার আম্মা কিরকম মেজাজে ছিল? উনি বলতে বদমেজাজি বলতেই ছিল যে ওরা পুরো ফ্যামিলিটাই এমন, যেমন আপনার মামারাও এরকমই ছিল। হ্যাঁ, আমার মামারাও এমনই ছিল। আমার অনেকবারই মামাদের সাথে আমার ঝগড়া ঝাটি হয়েছে, ঠিক আছে? ঝগড়া ঝাটির পর আমি ভাবছি যে বিয়ে শাদী করে নিলে এক সময় এটা ঠিক হয়ে যাবে, কিন্তু এটা ঠিক হয় নাই। আপনার মাসা ছিল আপনার মামাতো বোনকে আপনি বিয়ে করার জন্য না? হ্যাঁ, আমার মামা এবং কি মাছ এটাই চাইছিল। আপনার মা চাইছিল মানে আপনার মামাতো বোনকে বিয়ে করা, মানে এই উদ্দেশ্য নিয়ে? ওদের ভাই বোনের সম্পর্ক ভালো ছিল বিদায় মানে ও চাইছে যে না ওরই বিয়ে করে নি। আচ্ছা, এই যে আপনি বিয়েটা করলেন, আপনার বাবা কি রাজি ছিল? আমার বাবা রাজি ছিল বিদায় তো আমি এখানে, মানে পুরো ফ্যামিলির ভিতরে আপনার বাবা ঠিক ছিল, শুধু আপনি আম্মা ঠিক ছিল। আজ আপনি যে বোন ভাই বোন আছে তারা কি বললেন? আমার ভাই বোন তো ওরা নিরপেক্ষ, ওরা মানে কোন পক্ষেই না। হ্যাঁ, এখন এই যে আপনার মামাকে মেরে ফেললো, আপনার তো শ্বশুর একদিকে আবার মামা, এই বিষয়ে আপনাদের যে বোন আছে আপনার ভাই বোন আছে তারা কি বলতেছে, তাদের কি? তারা এখন কোন পক্ষে টানতেছে? মানে মানে আপনার শ্বশুর কে মেরে ফেললো, আপনার খালুকে মেরে ফেললো, আপনার যে বাবা ছাড়া মা ছাড়া আরো তো আত্মীয় স্বজন আপনার আছে, বোন আছে। আমার বাবা চাইতেছে যে ওদের ফাঁসি হোক, ঠিক আছে? আপনার বাবাও চাচ্ছে? হ্যাঁ, আমার বাবাও চাচ্ছে, আর আমার বাবার সামনে নৃশংসভাবে হত্যা করছে। মানে আপনার বাবা ছিল তখন সামনে না? সাথে একসাথে বসে দোকানে চা খেতেছিল। আরে, ঠিক আছে দর্শক, এই জন্য আমার বাবা সব জায়গায় এই পর্যন্ত যে মামলা সবকিছু চালাইতেছে এটা আমার বাবার গতিতে চলতেছে, ঠিক আছে? ওনার তো একে ওনার ছিল ভাইরা, আবার আরেকে ছিল ওনার বেয়াই। আচ্ছা, মানে অন্যরকম একটা সম্পর্ক ছিল। এই যে মানে এরা যে মারছে কি শুধু আপনাদের এই সম্পর্কের কারণেই কি মারছে নাকি অন্য কোন সম্পর্কের কারণে? যে ওনারা চাইছিল যে আমি এখানে বিয়েটা না করি, ঠিক আছে? এটা তো আমি ভাবি না যে এখানে বিয়ে করার ফলে যে শ্বশুরের মৃত্যু হবে। হ্যাঁ, এটা ভাবছি যে কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাব, কিন্তু ঠিক হয় নাই। এখন এই যে আপনি ওনার তো আপনার যে শাশুড়ি আপনার খালাম্মা তো কোনো বড় ছেলে নাই বা ওদেরকে দেখার জন্য এখন বর্তমানে কেউ নাই, এখন কি আপনি আপনি কি আছেন, সারা জীবন থাকবেন ওদের পাশে? অবশ্যই আমি সারা জীবনই ওদের পাশে আছি, আপনাদের কাছে দোয়া চাই। মানে ছেলে হিসেবে থাকতে চান? হ্যাঁ, ছেলে হিসেবে। আর তাদের কি বিচার চান আপনি? তাদের যারা যারা এটাতে জড়িত তাদের প্রত্যেক জনের আমি ফাঁসি চাই। যারা যারা জড়িত বলতে কারা কারা বোঝাতে চাচ্ছেন? যারা যারা বলতে আমার মামা, আমার মা, মানে মামারা ছয় ভাই এবং অর্থাৎ আপনার মায়ের বিচার আপনি চাচ্ছেন? আপনার নানা জড়িত হতে আপনার মায়ের ফাঁসি চাচ্ছেন কিনা আপনি? হ্যাঁ, ফাঁসি তো অবশ্যই বলেন। আমার মায়ের ফাঁসি চাই বলেন। যে অন্যায় করে এবং যে অন্যায়ের প্রশ্রয় দেয় দুইজনই নিকৃষ্ট কাজ করতে পারে, যে কিনা
তার ছেলে হয়ে বলতেছে আমার মায়ের পাশে আমি চাই, জন্মই চাই যে অন্যায় করে এবং যে অন্যায়ের পাশে থেকে দুইজনই অন্যায় করে, আপনার মা সমান করে দি, আপনার মা কি অন্যায় করছে এটা আপনি স্বীকার করতেছেন তো? ওই নিজে মারছে এবং কি মারাইছে, ভাইদেরকে নিয়ে মারাইছে। হ্যাঁ, যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আর